আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমার বাবার নাম মিতু সুরাবউদ্দিন ব্যাপারী, আমার বাড়ি নগরপাড়া, আমি 5 নম্বরের সন্তান। সামনে ইউপি নির্বাচন, আপনার প্রস্তুতি কেমন? আসলে ইউপি নির্বাচন সামনে তো আসতেছে, এটা আমরা দেখতেছি, হয়তো করোনা মহামারীর কারণে হয় নাই, না আগে হয়ে যেত। তো ইউপি নির্বাচন আমি করব আশাবাদী, আমি নির্বাচন গত টাইমে করছি, তো এই টাইমে আসলে নির্বাচন করব এরকম প্রস্তুতি আমার আছে, কিন্তু আমি আসলে আমি যতদিন বেঁচে থাকি আমি আমার নিয়ত আমি জনগণের পাশেই থাকতে চাই। আসলে তো আমি সেই প্রতিনিধি না, আমি তো আর এই মুহূর্তে এগুলো তো আমার নিজস্ব যেগুলো আছে আমার নিজস্ব অর্থে বলতে গেলে আমি যতটুকু সহযোগিতা করা জনগণকে করছি এই পর্যন্ত। ধরেন জনগণ আমার পাশে কাছে আসলে আমি যে কোনো সমস্যা তাদের পাশে গিয়ে আমি দাঁড়াইছি, তাদের সাথে যাতে ঝগড়াঝাটি নেক্সট টাইমে না বাড়ে, পাশাপাশি থানা বন্ধ না গইরায়, এটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি করার জন্য। আমি একজন সাধারণ মানুষ হিসাবে কত 1-2 হাজার হইগুলো, আমার বর্তমান পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক সাহেবকে আমি পছন্দ করি। ওনার তো অনেক ভালো মানুষ, ওনার অনেক বড় মনের মানুষ, ওনার তো চাওয়া পাওয়ার কোনো কিছুই নাই। ওনায় আসলে মূল বিষয় বলতে গেলে উনি রূপগঞ্জবাসীর জন্য যথেষ্ট কিছু করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য উনি আক্রান্ত পরিশ্রম করতেছে, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে তার সহযোগিতা উনি করতেছে। উনি তো নির্বাচন আসলে উনি তো এই ইউপি নির্বাচন উনি করবে না, ওনার ছোট ভাই মিজানুর রহমান মিজান করবে, তা আমরা মিজানের পক্ষে আছি। তো এখন সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যেতে জানতে চাচ্ছিলাম, আপনার ইউনিয়নবাসী আর আপনার 5 নম্বর ওয়ার্ডবাসীর কাছে আপনার প্রত্যাশা কি? আমার 5 নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমার এইটুকু প্রত্যাশা, আমি যেহেতু নির্বাচন করব আশা করছি, তো যদি জনগণ আমাকে সেইভাবে সাড়া দেয় তা ইনশাল্লাহ আমি জনগণের জন্য যা যা করণীয় আমি তাই করব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। জাহাঙ্গীর আমাদের বংশের ভাই ব্রাদার, আমার আপন চাস্তু ভাই, জড়াতো ভাই, এমনি আমাদের বংশের মধ্যে ও অন্যরকম ঠান্ডা মেজাজের। আমরা উত্তেজিত হইলেও সামগ্রিকভাবে সমাজকে কীভাবে কন্ট্রোল করে, এলাকাবাসীর কীভাবে সান্ত্বনা দেয়, ওই বুস্টটা আল্লাহ তাআলা ছোটোবেলা তৈরি দিছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। গরিব দুঃখী মানুষের জন্য সবসময় উপকার করে, বিশেষ করে ঝগড়া বিবাদ লাগলে যাতে থানায় না যাইতে হয় ওই ধরনের ব্যবস্থা করে, স্থানীয়ভাবে পয়সা ভেঙে দেয় ব্যাপারগুলো। অনেক সময় মেম্বার আমগো যে মেম্বার আছে ওনার কাছে যায় না, ছিল তো সার্বিক চিন্তা ভাবনা করে ওনারা প্রত্যেক বছর কাপড় টাপড় দিত, এই বছর যাইয়া সারা গরিব দুঃখী মানুষের ডাক দিয়া ওই আলু, তারপরে পোলার চাল, তারপরে মাংস, এই সব মিলায় প্রায় এক একটা প্যাকেজ দেওয়া হয়েছে, প্রায় কাপড় দিছে, পরবর্তীতে অনেক মানুষের দিয়েছে, প্রায় 1-2 হাজার লোকের দিছে। ওনারা ভাইয়েরা মিলা বিশেষ করে জাহাঙ্গীরের অর্থায়ন করছে বেশি। নির্বাচনে ভোট দিব যদি আমার ভাই দাঁড়ায় তাহলে তো আমার বাইরে দিতেই হইব।